টিভি বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরাক বাদ সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ আমরা আরবাইন ইমামবী এর ধারাবাহিক দর্শের দ্বিতীয় হাদিস এর প্রথম অংশ গত পর্বে আলোচনা করেছিলাম এ পর্বে আমরা দ্বিতীয় পর্ব আলোচনা করব دي تيور بير جبريل أمين رسول الله صلى الله عليه وسلم كي جيگاش كتشن جيه محمد بلو إيمان كاكي أخبرني عن الإيمان رسول الله صلى الله عليه وسلم كاكي صلى الله عليه وسلم بولتشن الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر والقدر خيره وشره যখন রসুলসাল আলী ইসলাম ইমানের সঙ্গে এভাবে দিলেন প্রশ্নকারী যে ব্রিল তখন বললেন সাদাক আপনি ঠিকই বলেছেন বর্ণাকারী বলছেন যে আমরা পূর্বের মতোই আশ্চর্যান্বিত হলাম নিজেই প্রশ্ন করেন নিজেই আবার সেই জবাবের সত্যায়ন করেন এবারে প্রশ্ন হচ্ছে ইমান কাকে বলে ইমান শব্দটি আমনুন ধাতু হতে নিষ্পন্ন আমন যার অর্থ হলেও নিশ্চিন্ত বিশ্বাস আর তার বিপরীত হচ্ছে সন্দেহ তার বিপরীত হচ্ছে ইমান আমরা এক কথায় বলতে পারবো ইমান হচ্ছে ভয়হীন ভয়মুক্ত নিশ্চিত বিশ্বাস কিন্তু যেহেতু এটি শরীয়তের ব্যাপার কোরআন হাদিসের ব্যাপার ইসলামের ব্যাপার তাই সংজ্ঞাটি নিতে হবে কোরআন হাদিসের আলোকে এজন্য ইমান বলা হয় তিনটি জিনিসের সমন্বিত রূপের নাম তার একটি হচ্ছে অন্তরে বিশ্বাস দ্বিতীয় হচ্ছে জবান দ্বারা স্বীকৃতি দেওয়া আর তৃতীয় হচ্ছে ও আমলু বিল জওয়ারেহ বা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করা অন্তরে বিশ্বাস মৌখিক স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়ন এই ত্রিবিধ বৈশিষ্ট্য যার ভিতরে পাওয়া যাবে তার ভিতরে ইমান আছে বলতে হবে এবং তিনি হবেন মোমিন আর সুন্নাবল জামা বা হকপন্থী যারা যাদের আকিদা কোরআন ও সহি হাদিসের বৃত্তিমলে প্রতিষ্ঠিত তাদের নিকট ইমান ইয়েজিদিত্তা আহ ওয়েন ওসুবিল মাসুইয়া যা আনুগত্য করলে ফরমাবরদারি করলে আল্লাহ তার রসুলের নির্দেশ মতো চললে নেক কর্ম সম্পাদন করলে আমলের মাধ্যমে ইমান বৃদ্ধি পায় এবং ওই এম নাফরমানি করলে অবাধ্যতা করলে গুনাহের কাজে লিপ্ত হলে মানহিয়া তো মক্রুহাতের মধ্যে জড়িয়ে পড়লে ইমান হ্রাস পায় কমে যায় এটাই হচ্ছে আহল সুদ্দ জামায়াতের মূল বক্তব্য যেভাবে ইমান আনতে আল্লাহ বলেছেন তরসুল বলেছেন এবং আল্লাহ রব্বুল আলমিন তার গুণ ও বৈশিষ্ট্যে যেভাবে স্বয়ং সম্পূর্ণ মণ্ডিত আছেন সেভাবে কোনরূপ পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন ছাড়া হুবহু বিশ্বাস ক্যামা হুয়া বিহি ও এই মর্মে ইমান আনার পর বলতে হবে কাবিল তু জমিয়া আমি আল্লাহ রবুল্লা আলমিনের যত হকুম যত বিধান সব সবকিছু সর্বান্ত করে নেমে মেনে নিলাম তাহলে স্পষ্ট বুঝে যাচ্ছে যে শুধুমাত্র মৌখিক স্বীকৃতি যথেষ্ট নয় বরং কর্মে বাস্তবায়নই হচ্ছে একটি মৌলিক দিক তা না হলে ইমান পূর্ণতা লাভ করবে না আল্লাহ ভায়া না হু তা আলা করো আনেন করিবে একাধিক আয়াতে বলছেন ওই জ্যা তুলিয়ে তা আলিহিম অ্যা তুহু থুম ইমান তাদের কাছে যখন আল্লাহর আয়াত পড়া হয় তখন তাদের ইমান বৃদ্ধি পেয়ে যায় সাহাবি আরবাজ মিসারি আরবি আল্লাহ হ আনহু বলেন একোদা রসুসাল্লাল্লাহ আন ইউসাল্লাম সালাত আদায় করে আমাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন মৌ আরেজ গাম্ভীর্যপূর্ণ ভাষণ মনে হলো যেন এটা জীবনের শেষ ভাষণের মতো জরাফাত মিনহেল অয়ু আমাদের চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরতে লাগল অজিলাত মিনহাল কলুব অন্তরটা কেঁপে উঠতে লাগল কেন কারণ তখনই এই বক্তব্য রসুল দিয়েছেন আর মুসের স্বয়ং আল্লাহ সুভ্যান হতে আয়লা তাদের অন্তরে প্রভাব বিস্তার করিয়ে দিয়েছেন ইমান বৃদ্ধি পেয়েছে সাথে সাথেই তারা ভয়ে প্রকম্পিত হয়ে গেছেন চোখ দিয়ে ঝরঝর করে পানি এসেছে রসুল সাল্লি ইসলামের কাছে সাহাবি এসে জিজ্ঞাসুসিয়া রসুল আল্লাহ আমি কি জান্নাতি হব জান্নাতি যেতে পারবো রসুল বলছেন হ্যাঁ তুমি সেই জান্নাতি হাতের খেজুরগুলি ফেলে দিয়ে বলছেন এই খেজুর কটি খাওয়া পর্যন্ত যদি বেঁচে থাকে ইনাহা হায়াত সেটি হচ্ছে সুদীর্ঘ হায়াত না 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 আমি এমনটি করতে পারি না কারণ আমার জন্য জান্নাতের সেই সুধা অপেক্ষমা সেজন্য সাহাবির ইমান বর্ধিত হয়ে গেল বৃদ্ধিপ্রাপ্ত হল সাথে সাথেই তিনি ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর নির্দেশ পালনের জন্য রসগুলের হকুম পালনের জন্য এতেই স্পষ্ট প্রমাণ পায় ইমান বৃদ্ধি পায় একজন পাশাক্ত সলাদ আদায়কারী দিনদার মানুষের ইমান আর একজন সলাদ পরিত্যাগকারী ফাসেক ফাজের ইমান কোনোদিন সমান হতে পারে না সুতরাং ইমান আমলের মাধ্যমে বৃদ্ধি পায় আবার ইমান বান্দা যখন আমল না করে তখন তার ইমান কমে যায় রসমসাল আলু ইসলাম বলছেন একজন বেবিচারকারী বেবিচার যখন করে তখন তার ইমান তার সাথে থাকে না আবার যখন সে তৌবা করে ইমান তার কাছে ফিরে চলে আসে স্পষ্ট প্রমাণ হয় যে ইমান কর্ম করলে আমল করলে বৃদ্ধি পায় আর যখন তা কর্ম থেকে দূরে থাকে তখন তার ইমান হ্রাস পেতে থাকে আল্লাহ সুহান মহাগ্রন্থ আল কোরআনে যেখানে ইমানের শর্ত করেছেন সেখানে বলেছেন আমানু ও আহ যারা ইমান এনেছে এবং নেক আমল সম্পাদন করেছে দর্শক শ্রোতামণ্ডলী একটু লক্ষ্য করুন যে আল্লাহ সুহানা তো আয়লা বলছেন ইমান এনেছে আমলে সো করেছে ইমান এনেছে আর এটাই যথেষ্ট নয় বরং আল্লাহ বলছেন সেখানে আমলে সো শর্ত দিয়েছেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসশীলতায় নিমজ্জিত কেবল তারা নয় যারা ইমান এনেছে এবং আমল করেছে জান্নাতের ওয়াদা করেছেন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যারা ইমান এনেছে এবং আমল করেছে সুতরাং ইমান আমল ব্যথিত হতে পারে না একজন ব্যক্তি যতই নিজেকে দাবি করুক ইমানদার কিন্তু তার ভিতরে যদি আমল না থাকে তাহলে ইমান মূল্য নেই আমরা দেখতে পাই যে মদিনার মুনাফিকেরা রসুল সাল ইসলামের জামানায় আল্লাহ রসুলের সাথে থেকে দিনের অনেক কাজ করেছেন রসুলের পিছনে মসজিদে নববিতে সালাত আদায় করেছেন অথচ তারা তাদের অন্তরে ইমান ছিল না কুফুরি লুকায়িত ছিল সে কারণে আল্লাহ বলছেন ফিদ্সফা নী তুমি তাদের জন্য এই ধরনের কপট বিশ্বাসী বোনাফিকদের জন্য দোয়া করো আর নাই করো অন্য বন্যায় বসছেন তুমি যদি সত্তর বার দোয়া করো আল্লাহ তাদের ক্ষমা করনি এতে স্পষ্ট বুঝ যাচ্ছে যে অন্তরে যদি ইমান না থাকে আমল করলে কাজ হবে না আবার একজন ব্যক্তি নিজেকে অন্তরে ইমানদার দাবি করেছে মানে অন্তরে তার ইমান আছে প্রমাণ পাওয়া যাচ্ছে কিন্তু আমল করে নেই সে ইমান তাকে নাজার দেবে না সুতরাং আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে ইমান এবং আমল অতঃপ্রুতভাবে জড়িত এজন্য সুন্নাহব জামাহাত হকপন্থীগণ বলেছেন এ তিনটি জিনিসের সমন্বয় ব্যতীত ইমানের সংজ্ঞা পরিপূর্ণ হয় না তার একটি হচ্ছে তসদিক হুবিল জেরান অন্তরে বিশ্বাস ও ইকরারুবিল লিসান জবান দ্বারা স্বীকৃতি আর ওলা আমল হুবিল জওয়ারে এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল সম্পাদন করা এজন্য রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম সাহাবি মহাদিবনে জবালকে ইয়ামানে পাঠাবার সময় বলছেন তুমি যাচ্ছ আহলে কিতাবদের কাছে ফার্স্ট তুমি তাদেরকে দাওয়াত দেবে তার জন্য তৌহিদ ও ইসালত ইমান আন তিদ ও ইসালত ইমান আনার পর তারা যদি স্বীকার করে নে আল্লাহকে স্বীকার করে না রসুলকে তাহলে তাদেরকে তুমি জানিয়ে দেবে যে আল্লাহ তাদের উপরে পাশত্ত্ব সালাদকে ফরজ করেছেন পাশত্ব সালাদকে ফরজ করেছে আর যদি তারা সেই স্বীকৃতি প্রদান না করে তাহলে দ্বিতীয় রকম দ্বিতীয় পর্বে যাওয়ার কোনো নির্দেশ নেই এতে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে আমল ব্যতীত ইমানের পূর্ণতা কোনো দিন লাভ হয় না সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী এই যে ইমান এর রকুন বা স্তম্ভ মূল বৃত্তি হচ্ছে ছয়টি তার মধ্যে প্রথমটি হচ্ছে আল্লাহর প্রতি ইমান দ্বিতীয়টি হচ্ছে তার ফেরস্তা মণ্ডলীদের প্রতি ইমান তৃতীয়টি তারা আসমানি কিতাবসমূহের সমূহের প্রতি চতুর্থ হচ্ছে তার নবী ও রসুলগুণের প্রতি পঞ্চম হচ্ছে তকদীরের ভালো মন্দের প্রতি আর ষষ্ঠ হচ্ছে আকারতের প্রতি ইমা সুপ্রিয় দর্শক হসিতা আমরা এখন একটি বিরতি নিচ্ছি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকুন কল্যাণের শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তির সন্ধান চাই কখনো মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্যে সফলতার জন্যে আল্লাহ আরব্দ আলামিন মানবতার উপরে চান করলেন মানব মুক্তির দ্রাতা নবী প্রেরণ করলেন প্রয়োজন হলেই ইসলাম সর্বদা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি কায়েম করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম প্রতি বুধবার রাত সাড়ে টায় বা পুনঃসম্প্রচার সকাল 6:00 টায় বাংলাদেশে পিএসটিভি বাংলা স্টুডেন্টস অফ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল वेलकम অল অফ ইউ আসসালামু আলাইকুম ওয়া About the way I be, but what they all hate is if we can't break, cause we're the only ones with our heads on straight. Don't ever frown in your head looking down if you read the Quran you're the best in the town. MUS, L -I -M. I'm so blessed to be with them. M-U-S-L-I-M -S, S L am, I'm so blessed to be with them. Watch little wonders at their best. কাল সন্ধ্যা সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে বাংলায় সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা আবার ফিরে এলাম বিরতির পরে আমাদের নির্ধারিত আলোচনায় যেখানে আমরা আলোচনা রেখেছিলাম সেটি হচ্ছে যে আমল ব্যতীত ইমানের পূর্ণতা লাভ হয় না এই যে ইমান এর রকম বা স্তম্ভ মূল বৃত্তি হচ্ছে ছয়টি তার মধ্যে প্রথমটি হচ্ছে আল্লাহর প্রতি ইমান দ্বিতীয়টি হচ্ছে তার ফেরস্তা মণ্ডলীদের প্রতি ইমান তৃতীয়টি তারা আসমানি কিতাব সমূহের প্রতি চতুর্থ হচ্ছে তার নবী ও রসুলগুণের প্রতি পঞ্চম হচ্ছে ভালো মন্দের প্রতি আর ষষ্ঠ হচ্ছে আখারাতের প্রতি ইমান এই ছয়টি রকুন ইমানের মূল স্তম্ভ এখানে একটি লক্ষণীয় যে আমাদের মাঝে সমাজে কিছু ভাই রয়েছেন যারা ভিন্ন মত পোষণ করে থাকেন এবং ভিন্ন ধর্মাবলম্বী তারা ওয়েলবাসি মৌতকে বিশ্বাস করেন না তাদের বিশ্বাস হচ্ছে পুনর্জন্মবাদ মানুষ মরে যাবে পৃথিবীতে আবার বিভিন্ন সোড়তে বিভিন্ন সেকেলে বিভিন্ন রূপে বিভিন্ন স্ট্রাকচারে বিভিন্ন ছবিতে আবার দুনিয়ায় তারা আগমন ঘটবে তা নয় كان الله رب العالمين قرآن الكريم بلسن ومن ورائهم برزخ إلى يوم يبعثون ما نشمر جبي تار قبر دش جهن شجولي جبي يا موتير شيء أتان هو راق برد جنتو ترى آر في رياش بينا تدري زندقي كي بلاه برزخي زندقي يا تير شدين جندي تبار فوت كاردو هبه الله نبسن يحشر الناس شدين ما تير حشر هبه حفاة عرات غرلا ما شدين بدو বস্ত্রহীন এবং তারা জন্ম সময়ে যেভাবে এসেছিল দুনিয়াতে খতনাহীন সেইভাবে তারা আসবে সকলের উত্থান সেদিন সেভাবেই ঘটবে এবং সকলেই একই মাঠে সমবেত হবে সেদিন মহান আল্লাহ হরবুল্লাহ আলমিন বিচার করবেন আল্লাহ হরবুল্লাহ আলমিন সাত আসমানে এক হাতে উঠাইয়ে নেবেন সাত জমিনকে আরেক খাতে উঠাইয়ে নেবেন আর আল্লাহ বলবেন এই নাল জব্বারুন দুনিয়ায় যারা বাহাদুরি করেছে দুনিয়ায় যারা বীর দর্পে চলেছে দুনিয়ায় যারা আমার হুকুমকে লঙ্ঘন করেছে তারা কোথায় আজকের রাজত্ব কার আজকের এই বিশারত্ব কার সেদিন কারো কোনো জবাব থাকবে না লিল মহাপ্রাক্রমশালী আল্লাহর আলমিনী একক বিচারক সেদিন সুতরাং এখানে ওল মৌ এটি আখরাতের প্রতি ইমানের অন্তর্ভুক্ত বিষয় আমাদেরকে একটি বিষয় স্পষ্ট করে লক্ষ্য রাখতে হবে যে আল্লাহ সুভায় আমাদেরকে যে ইমানের যে ছয়টি রকুন দিয়েছেন আল্লাহর প্রতি ইমান তার ফেরিস্তাদের প্রতি ইমান ফেরেস্তাদের প্রতি ইমান যে সমস্ত ফেরেস্তাকে নামে চিনব তাদেরকে সেই নামে বিশ্বাস করব যাদের কর্ম সম্পর্কে পরাণ হাদিস ব্যাখ্যা দিয়েছে বর্ণনা দিয়েছে তাদেরকে সেই কর্মে সেই নামে বিশ্বাস করব যাদের বিবরণ আমাদের কাছে আসে নাই আমরা সমষ্টিগতভাবে আল্লাহর একটি সৃষ্টি ফেরেস্তা তাদের প্রতি ইমান আনব ربوبية أبن ألوهيّة تدير ترى اللّهُ عقّبُهُ داعش اللّهُ رب العالمين من القرآن بل, سن. بل عبادٌ مكرمون ترى هتشن لَا يعصون اللّهَ مَا أَمَرَهُمْ وَيَفَعَلُونَ مَا يُؤْمَرُونَ فرش ترى يمون اكتسيشتي ترى اللّهُ حُكُمِي الْأُبَجُّ تَكُرِين برن اللّهُ رب العالم من تدير ك কাজেই তারা দাবি দাবিদারো নয় অলুহিয়তের দাবি দ্বারো নয় আরবের বৈশ্বিকরা বলতো ফেরেশতারা তারা আল্লাহর কন্যা এই অবান্তর বিশ্বাসগুলির খণ্ডন করে এখলাস আল্লাহ বলছেন মিলে তার থেকে কেউ জন্ম নেয়নি তিনিও কারো কাছ থেকে জন্ম নেন নাই সুতরাং আজকে আমাদের সমাজে এই বিশ্বাসের সূত্র ধরে অবান্তর কিছু বিশ্বাস আমাদের মধ্যে ঢুকে গেছে আমি সে পর্বে আখিদার পর্বে আলোচনায় আমরা আসবো তখন আলোচনা করবো আল্লাহর আসমেনি কিতাব সমূহের প্রতি বিশ্বাস করতে হবে যেগুলি আল্লাহ রব্লা আলমী নাজিল করেছেন সবগুলি আল্লাহর কিতাব কিন্তু আমল করতে হবে আমাদের প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআন সে বিগত জামানার সমস্ত কিতাবের উপরে প্রভাব বিস্তার করে ফেলেছে কোরআন বিগত জামানায় যত আসমানি কিতাব আল্লাহ রবাহ আলমিন দান করেছেন তার সার সংকেত হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন বিশ্বনবী মোহাম্মদ সাল্ল ওসাল্লাম বলছেন যে উদাহরণ দিয়ে বলেছেন যে তিনি হচ্ছেন নবুয়ের সৌদের সমাপ্তির শেষ ইট বলছেন আনাহাজা এটি প্রসাদ নির্মাণ হলো আর এই প্রসাদে যারা আসে দেখে দর্শকরা দেখে যে এত সুন্দর কারো খচিত প্রসাদ অথচ তার এক কর্নারে একটি ইট ফাঁকা যা অসুন্দর করছে বেমানান দেখাচ্ছে রসুল সাল আলি আসলাম বলেন আনাহাজহিল্লাবিনা আমি হলাম সেই ইট যার মাধ্যমে আল্লাহ সুভাত নবুয়তের সৌদের সমাপ্তি করে দিয়েছেন আমার পরে আর কোন নবী আসবেন না সুতরাং আখেরি নবীর প্রতি যে নাজিল কিত কোরআন এটাই হচ্ছে সারসংক্ষেপ যার মাধ্যমে আল্লাহ রবাহ আলমিন নুহ আলি সালাম থেকে যে শরীয়তের সূচনা করেছিলেন আমাদের নবী মোহাম্মদ সাল আলিহি ওসাল্লামের হাতে সেটা পরিপূর্ণ করে আল্লাহ দান করে দিয়েছেন আমাদের জন্য এর চেয়ে বড় নিয়ামত আমাদের জন্য আর কি হতে পারে অথপর আমাদেরকে বিশ্বাস করতে হবে সমস্ত নবী ও রসুলকে এই নবী ও রসুলদের মধ্যে তাদের সংখ্যা সম্পর্কে হাদিসে যে কথাগুলি এসছে তার মধ্যে আমরা জানি যে লক্ষাধিক নবী তার মধ্যে বদরি সংখ্যক তিনশত পনেরো জন তারা হচ্ছেন আপনার রসুল আর এই রসুলদের মধ্যে পাঁচজন হচ্ছেন উলুল আজমিনা রসুল প্রত্যয় দৃঢ় সংকল্পের অধিকারী আর তারা হচ্ছেন নুহা সালাম ইব্রাহিম আলিহাল্লাম মুসা সালাম ঈসা রসুল্লাহ মুহাম্মদ রসুল্লা সাল্লাম এই পাঁচজন নবীদের মধ্যে পাঁচজন রসুল শ্রেষ্ঠ তাদের মধ্যে শ্রেষ্ঠতম হলেন আমাদের নবী মোহাম্মদ সাল আলহিউসাল্লাম সুতরাং তার তরিকাকে মানতে হবে আর বিগত সকল নবী তাদের পরি ইমান আনতে হবে তাদের ইমান আনতে হবে বলা যাবে না যে এই নবীকে মানি ওই নবীকে মানি না না বরং প্রত্যেক নবীর প্রতি ইমান আনতে হবে তাদের মধ্যে প্রকার পার্থক্য করা যাবে না ইমান আনতে হবে সকলের প্রতি কিন্তু মানতে হবে বিশ্ব নবী মোহাম্মদ সাল আলি সাল্লামকে সুপ্রিয় দর্শক আমরা লক্ষ্য করি যে আজকের এই জামানায় মানুষ এসে রসুল সম্পর্কে অবান্তর বিশ্বাস করছে এবং কেউ কেউ নবীর শরীয়ত থেকে বাহিরে চলে গিয়ে বিকল্প শরীয়ত আবিষ্কার করার চেষ্টা করছে কেউবা আবার বলছে যে নবী যা পেয়েছেন তা যথেষ্ট নয় বরং তাদের কাছে তাদের গুরুদের কাছে ধারাবাহিকভাবে যা আসছে সিনা বসিনা সেটাই হচ্ছে আসল এভাবে অবান্তর কথা বলে সরলমতি মুসলিম সমাজকে বিভ্রান্ত করে আজ শতদা বিভক্ত করে দেওয়া হয়েছে না একটি বিশ্বাসে ফিরে আসতে হবে সেটি হলো মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম আমাদের জন্য সর্বশেষ রসুল তারপরে আর কোনো রসুল আসবেন না আর তার তরিকাটাই হচ্ছে চূড়ান্ত কোনো ব্যক্তি বলল আসাদু আন্না মোহাম্মদ আব্দু ও রসুল আমি এই উমর স্বীকৃতি স্বীকৃতি দিচ্ছি মুহাম্মদ সাল আলী আল্লাহর বান্দা এবং তার রসুল তখন তার উপরে আবশ্যক হয়ে যাবে তিনটি রসুলের ইসালাতে বিশ্বাস করা এক নম্বরে দুই নম্বরে তিনি যা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন তার উপরে ইমান আনা মানে তার বক্তব্যকে সত্য জানা আর তিন নম্বরে তিনি যে তরিকা আমাদের সামনে দিয়েছেন তরিকার বাইরে কোনো আবাদত করবো না এই মর্মে স্বীকৃতি দেওয়া রসিলের তরিকার বাইরে আবাদত করে রসিলের উম্মাদ দাবি করার কোনো যুক্তিকতা থাকবে না যেহেতু রসুল সাল্লাহ বলে দিয়েছেন মানে আমিলা আমান্দুল কেউ যদি এমন কোনো আমল করে যে আমলটি আমার শরীয়তে নেই আমি করি নাই আমার অনুমোদন নেই প্রত্যাখ্যাত সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কাজেই আমাদেরকে বিশ্বাস করার ক্ষেত্রে ইমানের রুকুনগুলির ক্ষেত্রে আমাদেরকে সেই মনে বিশ্বাস স্থাপন করতে হবে রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং একটি বিষয়ে আমরা লাস্টে এসে বলবো যে আমরা তকদিরের মন্দের প্রতি বিশ্বাস আয়জাবাদলি আমরিল মমিন একজন মমিনের জীবনটা কতই না আশ্চর্যের সে যদি বিপদগ্রস্ত হয় সবর করে তার বিনিময়ে সে নাকি পায় আর যদি সে কোনো সময় কোনো আনন্দ সংবাদ পায় আল্লাহর সুক্রিয়া আদায় করে তার বিনিময়েও সে নাকি পায় কেন সেটা সেটা আল্লাহর তকদির উপরে ইমান আনার কারণ আল্লাহর আলমিন তার যে ভাগ্যে রেখেছেন তার উপর ইমান আনার কারণে কেন যখন বান্দা তকদির প্রতি ইমান আনে তখন বান্দা নিয়ন্ত্রিত জীবন যাপন করে আর যখন তকদির উপর ইমান আনে না তখন বান্দা মানে নিজে হতাশায় মূজ্যমান হয়ে যায় বিপর্যস্ত হলে দিক দিশা হারিয়ে ফেলে সুতরাং এই তকদিরের প্রতি যখন বিশ্বাস আসবে তখন বলবে যে আমার প্রতি যা হয়েছে আল্লাহর পক্ষ থেকে হয়েছে আমি তার পরিমাণ সুতরাং তখন আর দিকভ্রান্ত হওয়া তখন আর অন্যদিকে ডাইভার্ট হয়ে যাওয়া অন্যদিকে লাইনচ্যুত হয়ে যাওয়া বিপদগামী হওয়ার সম্ভাবনা আর থাকে না কখনো মান্দা যদি তকদিরকে সে অস্বীকার করে ফেলে তার ফল এই দাঁড়াতে পারে যে কোনো সময়ে সে আল্লাহর হকম লঙ্ঘন করে ইমান থেকে বাহিরে চলে যেতে পারে ইমান থেকে সে বহিষ্কৃত হয়ে যেতে পারে সুতরাং আমরা বলবো হে মুসলিম রাত্রিমণ্ডলী আমরা যে যেখানেই থাকি না কেন সেখানেই রসুলসল্লাহ আলী সাল্লাম যে ইমানের সংজ্ঞা যে ব্রিলকে দিয়েছেন সেটাই হচ্ছে প্রকৃত সংজ্ঞা আর সেই চুকুন ছয়টির ভিতরে আমাদেরকে সকলকে থাকার চেষ্টা করতে হবে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করবো যেভাবে তিনি আছেন সেভাবে বিশ্বাস করবো তার পরিচয় তিনি যেভাবে দিয়েছেন সেভাবে বিশ্বাস করব এবং আমরা বিশ্বাস করব তার রবি ও রসুলগুনের প্রতি আসমানি কিতাব সময়ের প্রতি আমরা আমল করব মহাগ্রন্থ আল কোরআনের আলোকে প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লামের নির্দেশিত পথে তবেই আমাদের ইমান হবে পূর্ণাঙ্গ এবং এই ইমানই হবে আমাদের মুক্তির একমাত্র পথ তাই আসুন আমরা ইমান সম্পর্কে সুন্নাবল জামাত বা হকপন্থী আলেমারা আলামারা কোরআন ও আলোকে যে নির্দেশনা দিয়েছেন তার আলোকেই আমরা ইমানকে বা সেই মৌলনীতির ভিতরে থেকে আমরা আমাদের ইমান পোষণ করি যেন আমরা কখনো কোনো অবস্থাতেই ডানে বামে হেলে গিয়ে বিভ্রান্ত না হই মহান আল্লাহ আমাদের সকলকে সত্যিকার মমিন হওয়ার তৌফিক দান করুন সত্যিকার ইমানদার হওয়ার তৌফিক দান করুন এবং সে নিজে আমল করার তৌফিক দান করুন এই প্রার্থনা রেখে সকলের ও আফিয়ত কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি هذا وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته কখনও কয়েক ফোটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন

জিরো টু ফোর জিরো 01132301 ওয়ান ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন দা রেট মানবতার সমাধান